नमस्कार सरुर किचेने आपनादेर स्वागत जानाई। आजके रेसिपी होच्छे गिये रुई माछेर झोल आर एकई संगे रुई माछेर जे डिम आछे ताते बड़ा। आमरा आगे कन्फ्यूज थाकि जे किभाबे परफेक्ट बड़ा बानानो जाय। तो आमरा देखेछि एटा करते गेले कि कि देता हय सेटा आमि जानिये दिच्छि। एर मध्ये चालेर गुड़ो एक चामच, मोटामुटी 100 গ্রামের মতো ডিম আছে, তো চালের গুঁড়ো এক চামচ, বেসন দেড় চামচের মতো, এর মধ্যে একটু রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখতে হবে। এই দেখা যাচ্ছে পেস্ট হয়েছে, এইবার যখন এটা দিয়ে বড়া বানাবো। একটা তাড়ি দিয়ে মাছ হচ্ছে, তো একই সঙ্গে দেখাচ্ছি রুই মাছের ঝোল আর মাছের বড়া। হোস্টেলের ছাত্রের জন্য এটা একটু রাখা দরকার। মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে 2-3 মিনিট ম্যারিনেট করে তারপর এটা ভালো করে ভাজতে হবে। তেল একটু বেশি দিতে হবে, বেশি মানে ওই 4-4 পিস মাছ করছি, তো মোটামুটি 80-100 গ্রামের মতো তেল লাগবে, কারণ মাছের ডিমের বড়া এর মধ্যে হবে। মাছটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করতে হবে, ওইভাবে মুচমুচি ভাজা বানাতে হবে। মাছের তেলের মধ্যে একটু হলুদ ছিটিয়ে দিতে হবে, এতে কী হবে তেলের ছেঁটা গায়ে লাগবে না। মিডিয়াম ফ্লেমে থাকবে, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো করে নেবো। এই যে একটু চ্যাট থাকবে, হাতে একটু তেল লাগিয়ে নেবেন, হ্যাঁ বড় বড় করে বড়াগুলো ছাড়বো। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ব্রাউনিশ হয়ে গেলে একটু ভেজে নেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো লম্বা করে কাটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আদা গুঁড়ো, তারপর যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে যায় ভালো করে ভেজে নেব। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো যথেষ্ট 4-5 মাসের জন্য। এটাকে নরম করার জন্য প্রতি একটু সল্ট দিয়ে দেবো। নরম হয়ে গেলে টমেটো, এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি মিশিয়ে দিয়েছি, শুধু লঙ্কা গুঁড়োটা দেওয়া বাকি আছে। শুকনো লঙ্কা গুঁড়ো সবসময় অ্যাভয়েড করাই ভালো। আমি একটু কাশ্মীরি লাল নিয়েছি, এটা এতটা ক্ষতি করে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমার নুন একটু বেশি লাগছে, তার কারণ হচ্ছে আমি পিঙ্ক সল্ট ইউজ করি। সাদা নুন নিলে 1 চামচই যথেষ্ট, এটা আমি 1.5 চামচের মতো নুন দিয়েছি। তবে রান্নায় পিঙ্ক সল্ট বা খাবারে পিঙ্ক সল্ট ইউজ করাই ভালো। সাদা চিনি সাদা নুন যত অ্যাভয়েড করবেন ততই ভালো। এর মধ্যে হালকা ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি, হোস্টেলের ছেলেদের রান্নায় এটা একটু দরকার। বিনা আলুতে মাছ মাংস ডিম আমি তো ভাবতে পারি না, একটু হলেও দিতে হবে। এর মধ্যে জল দিয়ে দিয়েছি 1 গ্লাস, কারণ ঝোল না হলে স্টুডেন্টদের খুবই অসুবিধা। হাই ফ্লেমে করছি, কারণ স্টুডেন্টদের এত সময় থাকে না, পুরো রান্নাটা হাই ফ্লেমেই করা যায়। শুধু মাছটা ভাজার সময় একটু সতর্ক থাকতে হবে যেন পুড়ে না যায়, হাই ফ্লেমে পুরো রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়া যায়। জাস্ট ফুটে এসছে খুব ভালো হবে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি, এই দেখো দিস ইজ দ্য ফাইনাল লুক। হ্যাঁ বাড়ি বলো না যে বিয়ে বাড়ির মতো হয়েছে, কিন্তু বাড়িতে বাড়ির মতো রান্না হয়েছে, হোস্টেলের ছেলে মেয়েদের জন্য একদম উপযোগী। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, থ্যাংক ইউ।